রবিবার কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়াদের অনশন আন্দোলন পা দিল তৃতীয় দিনে, এবং এই তৃতীয় দিনেও কোনো রকমভাবে জট কাটার কোনো সম্ভাবনা তৈরি হয়নি। শনিবার রাতে পড়ুয়াদের সঙ্গে দেখা করতে এসেছিলেন স্বাস্থ্য সচিব, এবং তারপর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তার বেশ দীর্ঘ একটি বৈঠক হয়। সেই বৈঠক শেষেও কোনো রফা কিন্তু বেরোয়নি। স্বাস্থ্য সচিব নিজে পড়ুয়াদেরকে এই অনশন তুলে নেওয়ার কথা বলেন, কিন্তু পড়ুয়ারা নিজেদের দাবিতে একেবারে অনড়। যদিও একথা বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়ে প্রায় জানিয়ে দেওয়াই হয়েছে যে 22শে ডিসেম্বর কিন্তু পড়ুয়াদের দাবি মেনে ইলেকশন করা সম্ভবপর নয়। এই আবহে আগামী মঙ্গলবার স্বাস্থ্য ভবনে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে, যে বৈঠকে কলেজ কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবনের আধিকারিকরা, স্বাস্থ্য সচিব এবং পড়ুয়ারা থাকবেন। মনে করা হচ্ছে সেই বৈঠকে কোনো আশু সমাধান সূত্র বেরিয়ে এলেও বেরিয়ে আসতে পারে। তবে পড়ুয়াদের পক্ষ থেকে জানানো হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে কোনো লিখিত নোটিশ না আসবে এই মিটিং নিয়ে, ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে কেউ এই মিটিংয়ে থাকবেন না। আমার প্রিন্সিপাল স্যারকে এটা জানিয়েছি যে লিখিত নোটিশ না এলে এটা কোনোভাবে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ সবার মধ্যে আলোচনা করে আমাদের প্রতিনিধি বা যারা যাবে তাদের পাঠাতে হবে। স্যার বলছেন তিনি চেষ্টা করছেন লিখিত নোটিশ যদি হেলথ সেক্রেটারির অফিস থেকে না আসে তার থ্রুতেও যদি আসে আমি সেক্ষেত্রেও রাজি আছি, আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হোক সেটাই আমরা চাই। আমরা তো প্রাথমিকভাবে দাবি জানাচ্ছি যে 22শে ডিসেম্বর যে ইলেকশনের ডেট সেটা সব কিছু ভেবেই আমরা ছাত্র এবং শিক্ষক উভয় পক্ষের ইউনানিমাসলি এই ডিসিশানটি নেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে যদি তারা অল্টারনেটিভ ডেট দেওয়ার কথা বলেন অবশ্যই সেটা আমাদের দুপক্ষের পক্ষে মেনে নেওয়ার মতো হবে, তবেই আমরা সেটা মানব এবং আমরা আলোচনার মাধ্যমে সেটাই স্যারকে বলে এসেছি। আমরা প্রিন্সিপাল স্যার তার কাছে সবসময় ডেলি আপডেট যাচ্ছে যে কার শারীরিক অবস্থা কীরকম রয়েছে। পাঁচজন যারা রয়েছে তার মধ্যে চারজনের সিবিজি ষাটের ঘরে চলে গিয়েছে, রণবীরের ইউরিনে কিটুন বডি পাওয়া গেছে, আর সাবিতের গতকাল 3 বার বমি হয়েছে। এই অবস্থা দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি ওদের, আমরা স্যারেদের সাথে বলছি তারাও যাতে চেষ্টা করেন যাতে এদের শারীরিক অবস্থার অবনতি আর না হয়, এবং আমরা আলোচনার মাধ্যমে, কেননা এই যে তিনটি আমাদের দাবি রয়েছে কালকে স্পষ্টভাবে তারাও স্যারদের জানিয়ে দিয়েছে যারা এসেছিলেন যে এই তিনটি দাবি মানা না হলে তারাও অনশন থেকে উঠবে না, এবং আমরা কোনোভাবেই তাদেরকে জোর করতে তো পারি না, কেননা তারা স্বেচ্ছা এবং তাদের নিজস্ব সিদ্ধান্তে তারা এই অনশন আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। তিনি সেরকমভাবে আমাদের কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি আমাদের যেটা বললেন, আমরা ভেবেছিলাম কলেজ যেহেতু বলছে হায়ার অথরিটি চাপে ভর্তি হচ্ছে না, তো আমরা ভেবেছিলাম হায়ার অথরিটি এসে নিশ্চয়ই সে চাপ মুক্ত করে ভর্তি আমাদের একটি ডেট দিয়ে যাবে, কিন্তু তিনি সেরকম কোনো সদুত্তর আমাদের দিতে পারেননি এবং কোনো কমিটমেন্টও তিনি দিতে পারেননি, তাই এই আন্দোলন চলছে। রবিবার সকালেও এমএসভিপি প্রিন্সিপাল প্রত্যেকেই কিন্তু এসে পড়ুয়াদেরকে দেখে গিয়েছেন। যত সময় গড়াচ্ছে পড়ুয়াদের অবস্থা কিন্তু খারাপ হচ্ছে, কমছে প্রেশার, বাড়ছে বিভিন্ন সমস্যা। এখন দেখার বিষয় একটাই, মঙ্গলবারের এই বৈঠক থেকে সত্যি কি জট কাটতে চলেছে কলকাতা মেডিকেল কলেজের এই সমস্যার। ক্যামেরায় প্রীতম মজুমদারের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।